প্রথম হচ্ছে বিএনপি একটু একটু করে শক্তি প্রদর্শন করছে এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এর থেকেও অনেক গুণ বেশি শক্তি প্রদর্শনের ক্ষমতা বিএনপির আছে। পুলিশও একটু একটু করে তাদের অতিশক্তি প্রদর্শন করছে, একটু একটু করে, খুব বেশি না। বিএনপিও শক্তি বাড়াবে, পুলিশও শক্তি বাড়াবে, একসময় পুলিশের সাথে আওয়ামী লীগ, ছাত্রলীগ যোগ দিবে, বিএনপির সাথে অনেকে অনেক দল যোগ দেবে, ইতিমধ্যে অনেকগুলো পোলারাইজেশন হচ্ছে, সংঘাত ইনএভিটেবল। এই সংঘাতটা এড়ানোর কোনো কৌশল, এড়ানোর মতো কোনো সদিচ্ছা আমরা দুটি বড় দলের মধ্যে দেখতে পাচ্ছি না। আবু সাইমের সেই বিখ্যাত বই লাস্ট ডেজ অ্যাট গণভবনে উনি এটা বলেছিলেন। উনি খুব এক্সপেক্ট করছিলেন সব রাজনৈতিক দল তখন ভোটের দিকে যাবে। উনি অবাক হয়ে দেখলেন রাজনৈতিক নেতারা সেই সময় আওয়ামী লীগের এবং অন্যান্য দলের, তখন তো আওয়ামী লীগই ছিল, তারা ভোটে না গিয়ে ক্যান্টনমেন্টে যাচ্ছে এবং ভোট বিরোধী একটা চক্র কাজ করছে ভোট না হওয়ার জন্য। এবং ভাসানী সাহেবও সেই সময় বললেন ভোট হবে না, ওনার ওই বইতে পড়েছি। আরেকটা কথা উনি বলেছেন যে এই দেশে একটা ভ্রান্ত ধারণা হচ্ছে সবাই রাজনীতি খুব সহজ কাজ মনে করে, এটা যে একটা এক্সেপশনালি ক্রাফটেড আর্ট এটা অনেকে মনে করে না। আমার মনে হচ্ছে একজন জুনিয়র পলিটিশিয়ান হিসাবে, এখানে শওকত ভাই আছেন, অনেক সিনিয়র সাংবাদিক টিটু ভাই, অনেক অনেক জ্ঞানী মানুষ, যে বাংলাদেশে মনে হয় আসলেই ক্রাফটেড পলিটিশিয়ানের একটা সংকট দেখা যাচ্ছে। এটার পিছনে মূল কারণ হচ্ছে দলটা, দলগুলো পরিবারতন্ত্র বেশি আছে এবং দলগুলোতে মেধা খাটানোর, দেখানোর সুযোগ নাই, রিফ্লেকশন করার সুযোগ নেই, ফ্রিডম নাই। সো যারা ক্রাফটেড পলিটিশিয়ান তারাও চুপচাপ থাকছেন, সাই থাকছেন, সমাধান করার মতো যোগ্য পলিটিশিয়ানরা সামনে আসতে পারছেন না, ফলে সংঘাতের দিকে যাচ্ছে। চরম ইকোনমিক ক্রাইসিস গ্লোবালি, বাংলাদেশ তার বাইরে থাকার কোনো কারণ নাই, সারা পৃথিবীতে অর্থনৈতিক ক্রাইসিস হবে। আর আমাদের মতো একটা জাস্ট ফ্র্যাজাইল ইকোনমি যেটা রেমিটেন্স অ্যান্ড গার্মেন্টসের উপর ডিপেন্ডেন্ট, সেটা আঘাত লাগবে না এটা ভাবার কোনো কারণ নেই। এর সাথে যদি আন্দোলন, এর সাথে যদি সরকারকে কনসেন্ট্রেশন করতে হয়, ইকোনমিক প্যান্ডামিক অ্যান্ড পলিটিক্যাল প্যান্ডামিক অ্যান্ড হেলথ প্যান্ডামিক মাত্র শেষ হলো, তিনটা, এটা সরকারের জন্য তীব্র কঠিন হবে। সরকারকে সেই দরজা খুলতে হবে যেন বিএনপি আন্দোলনের দিকে না যায়। বিএনপি আন্দোলন করে কী পাবে? 14 সালে কিছু পায়নি, 13 সালে কিছু পায়নি, 18 সালে কিছু পায়নি, তাই বলে 22-23 পাবে না এমন তো ভাবার কোনো কারণ নেই। 14 সালে একটা একতরফা ইলেকশন হয়েছে, সেই সরকার 5 বছর ছিল, আইনিভাবেই ছিল, বেআইনি বলবো না আমি, কিন্তু সামনেও যদি একটা একতরফা ইলেকশন হয় সেই সরকার 5 বছর থাকবে এমনটা তো ভাবার কোনো কারণ নাই। না, কারণ আরেকটা বিষয় শামীম ভাই, আপনি যদি বলছেন যে সরকারেরও বিএনপির জন্য দরজা খোলা উচিত, তো এখন সরকারি দল কী করবে? বিএনপি তো বলছে তাদের তত্ত্বাবধায়ক সরকার ছাড়া, অর্থাৎ নির্বাচনকালে নিরপেক্ষ সরকার ছাড়া বিকল্প কোনো কিছু নেই তাদের হাতে, এটাই তাদের লাগবে। সরকার এই জায়গাতে কীভাবে আলোচনার টেবিলে যখন মানুষ বসে আর বাইরে যখন কথা বলে, এই দুটোর মধ্যে অনেক পার্থক্য। এটা আমার 42 বছরের এবং 6-7 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা, যে আমরা অসংখ্য কথা টকশোতে বলছি, অসংখ্য কথা পাবলিকলি বলছি, কিন্তু যখন আলোচনায় বসছি তখন আমার টার্মসটা আরেক রকম হয়, যে কারণে এই আলোচনাগুলো কনফিডেন্সিয়ালও হয়। আমি নিশ্চিত আওয়ামী লীগ যেটা বলেছে কোনোভাবেই কোনো প্রকার পরিবর্তন তারা মানবে না, আবার বিএনপি যেভাবে বলছে কোনোভাবেই ক্যাটটেকার ছাড়া অন্য কিছু তারা মানবে না, এর মাঝামাঝি একটা ওয়ে বের হয়ে আসবেই দেশের স্বার্থে। 15 অ্যামেন্ডমেন্ট এবং হচ্ছে তত্ত্বাবধায়কের রায় নিয়ে আমার শকত ভাই একটা ব্যাখ্যা দিয়েছেন যে 106 ধারাতে অ্যাডভাইসরি, হ্যাঁ এটা উনি খুব নতুন একটা ডাইমেনশন দিয়েছেন, এটা হতে পারে। তবে চিফ জাস্টিস তো মহামান্য রাষ্ট্রপতি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন এই সরকারের আমলে, অ্যাপিলেট ডিভিশনের যারা যা সবাই এই সরকারের আমলে, সেই অ্যাডভাইজারি অপিনিয়ন যে একেবারেই সরকারের সদিচ্ছার বাইরে হবে কি না এটা ডাউটফুল। আবার একটু এখানে লিগাল কোশ্চেনও আছে, এখানে তো লয়ের কোনো ঘাটতি নেই, অন্যান্য কোশ্চেন অফ লতে। এবং আমি নিজেও কিন্তু অ্যাডভাইজারি অপিনিয়ন একটা মামলা জুনিয়র লয়ার ছিলাম, পিলখানার হত্যাকাণ্ডের বিচারটা মার্শাল লতে হবে নাকি নর্মাল কোর্টে হবে, তখন দেখেছি কীভাবে এটা হয়। 96 সালের দিকে যখন আওয়ামী লীগ অনেকদিন সংসদের বাইরে ছিল, তাদের সংসদ সদস্য পদ শূন্য হবে কি না এটাও অ্যাডভাইজারি অপিনিয়ন নেওয়া হয়েছিল। ওগুলোতে কোশ্চেন অফ ল আছে, এটা মোর ইন টু পলিটিক্স, পলিটিক্যাল বিষয়েতে সুপ্রিম কোর্ট কী অপিনিয়ন দিবে, কী অ্যাডভাইস দিবে, ডিফিকাল্ট। সে অ্যাডভাইস দিয়ে দিল, অ্যাডভাইসটা বিএনপির এগেনস্টে চলে গেল, তখন বিএনপির আর কি অ্যাভিনিউ থাকবে, আর একটা অ্যাভিনিউ নষ্ট হয়ে যাবে। আর না, কেন শকত ভাই যদি কথাটা বলছেন, তার মানে শকত ভাই তো বোঝাতে চাইছেন যে বিএনপি ওরকম একটা অবস্থা, মানে আন্দোলনটাকে ওভাবেই নিয়ে যাবে, আলোচনা আন্দোলন যেখানে সরকারের বিদায়ের পর যদি রাষ্ট্রপতি আবার একটা সংকটে পড়েন, সেই সংকটকালে রাষ্ট্রপতি কি করবে? সরকারের বিভাগে সরকারের বিদায়ের পর আগে তো সরকারকে বিদায় করতে হবে, সেই প্রশ্নটা তো টিটু ভাই বলতো যে তারা কি বসে থাকবেন। শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছে আলোচনার টেবিলে আপনার বসার স্ট্রেংথ, যে আপনি এটা রাজি না হলে আমার কিন্তু আমরা বাইরে যাবো। এটা অটল বিহারী বাজপেয়ী প্রায় সংসদে বলতেন যে সনদের মধ্যে না হলে আমরা সনদের বাইরে এটা সমাধান করতে বাধ্য হবো, ওই জিনিসটা যেটা বঙ্গবন্ধুও করতেন, তার হিউজ প্রেশার দিতেন আবার পাকিস্তানের সাথে বসে সমাধানের চেষ্টা করতেন। টিটু ভাই যেটা বললেন 18 সালের ইলেকশন আসছিলেন, 18 সালের নির্বাচন না আসলে পরপর দুটো ইলেকশনে না আসার জন্য বিএনপি রেজিস্ট্রেশন বাতিল হতো, এখন কিন্তু বিএনপি আবার সেই ভয়টা নাই। আরেকটা জিনিস আমি খুব খোলামেলাই বলবো, 18 সালে বিএনপি রেজাল্টটা এতই খারাপ হয়েছে
এবং এই বিষয়ে নির্বাচন কর্মকর্তারা এতটাই ব্যর্থ হয়েছেন যে আসলে বিএনপি নির্বাচনে আসার কোনো প্রয়োজন নেই, মাত্র ছয়টা সিট আছে, ছয়টা সিট থাকা না থাকে কি যায় আসে, এটা একটা বিগ হয়তো ষাটও হতে পারে আরো বেশিও হতে পারে, সেই আস্থার জায়গাটা তৈরি হয়নি।